এটা হচ্ছে সসেজ পকেট সসেজ পকেট ওকে তো সসেজ পকেট তৈরি করতে কি লাগছে ফার্স্ট অফ অল আমি একটা শর্টকাট ইয়া নিয়েছি পিটা ব্রেড নিয়েছি এটা বাজারে কিনতে পাওয়া যায় সো দ্যাটস ওয়াই আমি একটা ভালো ব্র্যান্ডের কিনে নিয়েছি কিনে নিয়েছি যেটা আমি শুকর বলে হোল একটা পিটা ব্রেড কে আমি হাফ করে নিয়েছি হাফ করে জাস্ট পকেট লাইক মাঝখান বরাবর মাঝখানে আমি ছুরি দিয়ে একটা পকেটের মতো করে নিয়েছি যাতে আমি এখানে পুর দিতে পারি আচ্ছা আর কি কি লাগছে এটা এটা হচ্ছে যে মেইন বেস আচ্ছা এটার সাথে দিব আমি অ্যাজ এ প্রোটিন সসেজ ওকে কেউ যদি চায় চিকেনটাও ইউজ করতে পারে আচ্ছা এখানে সসেজ আছে আমি কুচি কুচি করে নিয়েছি ছোট ছোট পিসে স্লাইস করে নিয়েছি স্লাইস করে নিয়েছি সাথে টমেটো সস কাঁচামরিচ কুচি পরিমাণ মতো যে যেমন ঝাল খেতে পছন্দ করে এখানে আছে অয়েস্টার সস অরিগানো ইচ্ছা যদি থাকে বাসায় দেন তাহলে দিতে পারি ইউজ করতে পারবো মেয়োনিজ চিজ ক্যাপসিকাম চেরি টমেটো দেন একটু করে ঘি আর জাস্ট এ পিঞ্চ অফ সল্ট তো এখন তোমাকে আমি কি দিব একটা একটা বাটি বাটি দিই এখন মিক্স করবে তুমি এগুলো না ফার্স্ট অফ অল আমি সসেসটা যেহেতু আনকুকড সো আমাকে এটা কুক করতে হবে মাইক্রোওয়েভে ওকে করে সল্ট আর ঘি দেব আচ্ছা 2 চা চামচ ঘি এর মধ্যে দিচ্ছি ওকে এটা প্রথমে সসেজটাকে কুক করে নিতে হবে ওকে 2 মিনিট হাই পাওয়ারে আচ্ছা মাইক্রোওয়েভে খুব কম তেল লাগে সো সেটাই একটু অল্প তেলে দিলে এটা ভেজে যাবে এটা এখন মাইক্রোওয়েভে যাবে হাই পাওয়ারে 2 মিনিট ভাজি হবে তো দর্শক আমি এটা এখন কনিয়ন মাইক্রোওয়েভ ওভেনে 2 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি অ্যানি আমি কিন্তু সসেজের গন্ধ পাচ্ছি হ্যাঁ এটা এখন হাফ ডান হাফ ডান এখন আমরা এখানে দিব একটু করে টমেটো সস এক্সট্রা কিছু ফ্লেভার অ্যাড হবে এখানে আচ্ছা দেন অয়েস্টার সস দিব আচ্ছা এটা অয়েস্টার সস এবং টমেটো সস দিয়ে আরো 1 মিনিট যাবে মাইক্রোওয়েভে দর্শক এটা আমি আরো 1 মিনিটের জন্য আমাদের কনিয়ন মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দিচ্ছি 1 মিনিট তো খুবই কম সময় এত কম সময় তুমি এত মজার একটা রেসিপি দেখাবে আমি কিন্তু ভাবতেই পারছি না এবং এইটা কিন্তু শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের এই কোনিয়ন মাইক্রোওয়েভ ওভেনটার জন্য ইজন্ট ইট ইয়া তো হতে হতে আমি নেক্সট প্রিপারেশনটা করে ফেলি সো এখানে আমার আছে ক্যাপসিকাম ওকে পেঁয়াজ কুচি দিচ্ছো না স্টাফিং টা রেডি করছো পকেটে হ্যাঁ স্টাফিং দিচ্ছি আমি একটু ডেকোরেশনের জন্য হাফ রেখে দিলাম ওকে এন্ড যাবে মেয়োনিজ তো মেয়োনিজ দিলে গ্লসি একটা টেক্সচার এসেছে এটাতে যা স্মেল পাচ্ছো স্মেল তো আমি পাচ্ছি আমি কাঁচামরিচ দেব যার ঝাল কম খেতে ইচ্ছে করে সে কম দেবে আচ্ছা খুব কম তেল আমি ইউজ করেছি আমি ঘি দিয়েছি কেউ চাইলে তেল দিতে পারে বাসায় এই 2 চা চামচ তেল দিয়ে আমার পুরো প্রিপারেশনটা হয়ে গেছে পকেটগুলো একটা একটা করে রেডি করব এরপর আমরা এটাকে সিল করে দিব মোজারেলা চিজ দিয়ে কেউ চাইলে ঢাকাই চিজ ইউজ করতে পারে আচ্ছা ওই যে তুমি যেটা বলেছো যে বাসায় যেটা থাকবে সেটা ইউজ করতে পারে সেটাই এটা সিল না করে চিজ ছাড়াও কিন্তু খাওয়া যাবে আমি চিজ দিচ্ছি এক্সট্রা
ক্যালসিয়াম টেস্ট গ্রেট ইয়া এখন আমরা একটু অরিগানো এটার উপর দিয়ে দেব আচ্ছা অরিগানোর খুব একটা ভালো ফ্লেভার আসে ফ্লেভার আসে স্মেলটা খুব ভালো আসে যখন আমরা মাইক্রোওয়েভে দিয়ে দিই তখনই বা ওভেনে বেক করি আমার যেই টমেটো দেওয়া শেষ এটা এখন মাইক্রোওয়েভে 2 মিনিটের জন্য বা যতক্ষণ পর্যন্ত না চিজটা মেল্ট হয়ে যায় ততক্ষণের জন্য যাবে ওকে দর্শক সসেজ পকেট অলমোস্ট রেডি শুধুমাত্র বাকি হচ্ছে 2 মিনিট এবং সেই 2 মিনিটটা আমি দিচ্ছি কনিয়ন মাইক্রোওয়েভ ওভেনে চিজ একদম মেল্টেড হয়ে খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে বেশ ইয়ামি লাগছে তাই না নীলা এইগুলো আমার হেলদি ইফতার রেসিপি সসেজ পকেট তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নীলা এন্ড থ্যাংক ইউ বেস্ট ইলেকট্রনিক্স এবং চ্যানেলকে এই সসেজ পকেটটি কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে আমি তো বাসায় এটি ইফতারিতে বানাবো আর আপনারা যদি বানাতে চান তাহলে রেসিপিটি মিলিয়ে নিন আর আমি হুমায়রা চলে যাচ্ছি বিরতিতে আর বিরতির পর থাকছে আরও একটি রেসিপি সসেজ পকেট তৈরি করতে আপনাকে যা যা করতে হবে প্রথমে প্রোটিন সসেজকে ফুট করে নিতে হবে এবং তাতে একে একে দিন টমেটো সস ওয়েস্টার সস এগুলো দিয়ে এক মিনিটের জন্য ওভেনে দিয়ে নামিয়ে নিন এবার অন্য একটি পাত্রে ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি মেয়োনিজ দিয়ে মাখিয়ে নিন মূল প্রক্রিয়া শুরু করতে আপনার লাগবে রুটি যেগুলিকে মাঝখানে কেটে পকেট করে নিন এবং পকেটে সসেজ ও সালাদ দিয়ে দিন এবং মোজারেলা চিজ দিয়ে ঢেকে দিন এরপর 2 মিনিটের জন্য ওভেনে রেখে নামিয়ে নিন মজাদার সসেজ পকেট